ABC News HT Live. You're watching ABC News HT Live. আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসগুলি অন্যান্যবার যেভাবে আমরা করতাম সারা রাজ্যের সর্বত্র সেই পরিস্থিতি নাই, সেটা আপনারা জানেন, যার জন্য আজকে সিআইটিইউ রাজ্য দপ্তরে আমাদের সেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি সেখানে পালিত করতে হচ্ছে। এটা 1982 সালে 11 জুলাই একটা লক্ষ্য উদ্দেশ্য আদর্শকে সামনে রেখে এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছিল। তার আগেও নিশ্চয়ই রাজ্যে পরিবহন শ্রমিকদের সংগঠন ছিল, মোটর কর্মী সমিতি 70-এর দশকে, 60-এর দশকে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ইত্যাদি বিষয় এই পরিসরে আলোচনার বিষয় না। সেই জায়গা থাকার পর শ্রমিকরা তাদের অধিকার অর্জন করে এবং গণতান্ত্রিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং শ্রমিক শ্রেণীর ধারাবাহিক সংগ্রামের মধ্যে যখন এগিয়ে যাচ্ছিল, আজকে যারা ষড়যন্ত্রকারী চক্রান্তকারী বিরোধী রাজনৈতিক দলের তারা সেখানে প্রতিহত করার জন্য জোটপ্রিয়ত সেই সারা রাজ্যে আদাবেশি সন্ত্রাসের মধ্যে সিআইটিইউ এবং পরিবহন শ্রমিকরা তার থেকে বাদ যায়নি, সেগুলি আপনারা জানেন। সেই আক্রমণ সংঘটিত হয়েছিল আবার 93 থেকে, সেই জায়গার মধ্যে একটা রাজ্যের সুস্থ বাতাবরণ, গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রাম, মানুষ তার বাকশক্তি অধিকার সেখানে নিয়ে কাজকর্ম করছিল, ট্রেড ইউনিয়ন আগে গিয়েছে এবং এই 18 বিধানসভা নির্বাচনের পর সেই জায়গায় বিজেপি আইপিএফটি ক্ষমতা আসার পর সারা রাজ্যের যে একটা অস্থির পরিস্থিতি, সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে চলছে, তার থেকে পরিবহন শ্রমিকরা রেহাই পায়নি। আমাদের সারা রাজ্যের 105টা বিভাগ শাখা, সেই সমস্ত অফিসগুলি সর্বত্র সেখানে দখল, বুলডোজার, অগ্নিসংযোগ সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে। কাজে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা 38তম প্রতিষ্ঠা দিবসটা সিআইটিইউ প্রাঙ্গণে করছি, শ্রমিকরা আমাদের সঙ্গে আছে, জোর করে কাউকে সেখান থেকে টানা যায় না। সেখানে বহু শ্রমিক কাজ করতে পারছে না, পরিবহন শ্রমিক রাজ্যের বাইরে, এবং অনেকে সেখানে মোচালেখা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। সেই সমস্ত কাজের মধ্য দিয়ে আমরা বলছি মনটা আমাদের সঙ্গে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে সেখানে মুক্ত করার জন্য যে আন্দোলন সামনের দিকে আরও জোরদার হবে সেখানে নিশ্চয়ই পরিবহন শ্রমিকরা ভূমিকা গ্রহণ করবে এবং আমরা সেই আহ্বানই জানাতে চাই। এবং সেখানে পরিবহন সেক্টর সারা দেশের মানুষ সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন জায়গাতে আক্রান্ত, সমস্ত সেক্টর পরিবহন সেক্টর আরও বেশি আক্রান্ত আপনারা জানেন। সেই জায়গায় ইউপি সরকারের আমলের সময় পেট্রোল বিনিয়ন্ত্রণ করেছিল, মোদী সরকারের আমলে ডিজেল, এবং সেটা মাসে মাসে 15 দিনে এখন প্রতিদিন সেই জায়গায় চলছে। অদ্ভুত স্বাধীনতার পর বাজেটের মধ্যে পর্যন্ত 28,000 কোটি টাকা সেখানে সংগ্রহিত করার জন্য বেড়েছে বিভিন্নভাবে, কিন্তু বাজেটের মধ্যে সেভাবে শুল্ক বাড়ানো সেটা আর একটা নতুন দিক আমরা দেখলাম। এবং পরিবহন সেক্টর যেভাবে আক্রান্ত, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সে আওতায়, রোড পারমিট, রোড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি নিয়ে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পরিবহন শ্রমিকরা চলছে, সারা সেক্টরই আক্রান্ত, তার মধ্যে বেশি আমরা আক্রান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয় পরিবহন শ্রমিকরা সংগঠিত হবেন এবং সেই বিষয়গুলি লক্ষ্য রেখে আগামী দিন ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে আরও বেশি করে সংগঠিত করে এই আসতে বৃষ্টির থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রামকে এগিয়ে নেওয়া যাওয়ার সেই আহ্বানই আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস থেকে রাখছি। সবাইকে ধন্যবাদ।